নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 18 জুলাই টু 18 অগস্ট 2023, একটানা 30 দিন এই 6 রাশি ভাগ্য বিধাতা নিজ হাতে ভাগ্য লিখবেন, এই কথাটি আমি লিখেছি থাম্বেলে। কেন? বর্তমানে মঙ্গল সিংহ রাশিতে অবস্থান করছে, এই সিংহ রাশিতে অবস্থান করে চতুর্থ দৃষ্টি দিয়ে নিজের রাশিকে দেখছে, এর ফলে এই 6 রাশি হতে চলেছে মালামাল। আগামী 30 দিন এই 6 রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই 6টি রাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। দেখুন, আমি প্রতিদিন আপনাদের কাছে একটি কথা বারবার বলি যে জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। আপনি যদি বেদকে বিশ্বাস করেন না, বেদের চোখ হচ্ছে জ্যোতিষ। যারা প্রচুর ঋণে পড়ে গেছেন না, একের পর এক ঋণ, ঋণ থেকে বেরিয়ে আসতেই পারছেন না, কর্মহীন হয়ে পড়েছেন, কাজের জায়গায় প্রচুর প্রেশার, কিন্তু সঠিক প্যাকেজের আপনি চাকরি পাচ্ছেন না, আপনার বিবাহের জায়গায় সমস্যা, দাম্পত্য সুখের জায়গায় সমস্যা, সন্তানের এডুকেশন, ব্যবসা ভালো চলছে না, পাশাপাশি দোকান, আরেকজন ভালো ব্যবসা করছে কিন্তু আপনার ব্যবসা ভালো চলছে না। একমাত্র এই জ্যোতিষশাস্ত্রই আপনাকে কিন্তু টেনে কিন্তু তুলতে পারে। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি কি না, দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি, ওই হচ্ছে হবে বলে কোনো কথা নাই। আর যার আমি হাত ধরি কি না, তাকে কিন্তু আমি টেনে তুলি। আমি কিন্তু সবারই কিন্তু হাত ধরি না, আমি বারবার এই কথাটা বলি। অনেককে প্রেডিকশন করে কিন্তু ছেড়ে দিই, যারা সারেন্ডার হয় কি না, তাদেরই কেবলমাত্র হাত আমি ধরি। দেখুন, আমি একটি কথা আপনাদেরকে কাছে বারবার বলি, কৌশিকদা আপনাদের পাশে আছে, চিন্তা করছেন কেন, আমি তো আছি, নিশ্চিন্তে থাকেন। জন্মকুণ্ডলিতে আপনার কোন জায়গাতে সমস্যা রয়েছে সেটা আগে নির্ণয় করা দরকার, তারপর তার সঠিক প্রতিকার প্রতিবিধান করা কিন্তু দরকার। কৌশিক রায় কখনো হাওয়াতে কথা বলে না, ওই দুম করে বলে ফেললাম এই রাশিগুলো, হোয়াই লজিক্যালি আমি কিন্তু সমস্ত কিছু বলি। এই যে বিধাতা লিখবে, কারণ ভগবান গ্রহদের উপর কিন্তু সমস্ত কিছু ন্যস্ত করেছে, অর্থাৎ আমরা কিন্তু এই 9টি গ্রহের আন্ডারে কিন্তু রয়েছি। এই গ্রহের মাধ্যমে আমাদের অনেক সময় খুব ভালো দিন আসে, গ্রহ যখন আমাদের ফেভারে থাকে খুব ভালো দিন, আবার এক একটা সময় খুব আমাদের খারাপ দিন কিন্তু আসে। আমি একটি কথা বারবার বলছি, কারো টানা সময় খারাপ যেতে পারে না, আবার টানা ভালো সময় কিন্তু যায় না। আমি বারবার বলি যে নিজের ব্যক্তিগত জন্মছকটা একবার অ্যানালিসিস করুন, ঘড়ির কাঁটার মতো কিন্তু ভাগ্য আপনার ঘুরছে, এবং আপনার বাস্তুক্ষেত্রকে দেখা দরকার। বাস্তু কিন্তু আমাদের জীবনকে কিন্তু প্রভাব বিস্তার করে। আপনারা ভিডিওগুলো শুনছেন প্রতিদিন, হয়তো ভাবছেন যে কৌশিকদা আমার কি দিন ভালো আসবে না, নিশ্চয়ই আসবে। আমি নেগেটিভ থিঙ্কিং একদম পছন্দ করি না, সবসময় পজিটিভ ভাববেন, পজিটিভ।
দেখবেন আপনার জীবনে পজিটিভ দিকটাই, পজিটিভ সাইনটাই আপনার হবে। আর গ্রহের যে সমস্যাগুলো রয়েছে সে জায়গাটা একমাত্র একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান কিন্তু করে আপনাকে কিন্তু সেখান থেকে টেনে তুলতে কিন্তু পারবে। তবে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস। কেউ কেউ বলছেন কৌশিকদা আপনার দুটো চ্যানেল আছে? না, আমার একটি মাত্র চ্যানেল, সেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশন। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, এবং এটা আপনাদেরই চ্যানেল। এবং কোন বিষয়ের উপর আপনারা ভিডিও চাইছেন আপনারা কমেন্ট বক্সে লিখুন, আমি তার উপর আপনাদের কথা আমি রাখার চেষ্টা করব। আমি কমিটমেন্ট দিচ্ছি, কমিটমেন্ট করছি আপনাদের কাছে। জীবনে সমস্যা রয়েছে, সমস্যা থেকে পিছিয়ে আসলে হবে না। সেই জায়গাটাতে একজন বন্ধু করতে হবে, যেটা হচ্ছে একজন অ্যাস্ট্রোলজার, একজন সঠিক পথ প্রদর্শককে নিতে হবে অ্যাস্ট্রোলজার হিসাবে, যিনি আপনাকে সঠিক রাস্তা, সঠিক গাইডলাইন আপনাকে দিয়ে অনেক দূর আপনাকে কিন্তু এগাতে পারবে। ভাগ্য বিধাতা লিখবে নিজের হাতে এই ছয় রাশি, কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি আগামী 30 দিন এই ছয় রাশি হতে চলেছে মালামাল। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই ছয় রাশির জাতক এবং জাতিকারা। নাম্বার 1 রাশি সিংহ রাশি। সিংহ রাশির আপনার ভাগ্যাধিপতি চতুর্থপতি রাশিতে সুখ সাধন এবং ভাগ্য চতুর্থভাবে বসে চতুর্থভাবকে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ আপনার ভাগ্যক্ষেত্রে তো বৃদ্ধি হবে এবং চতুর্থভাবে দৃষ্টি দিয়ে আপনাদের সুখ সাধন প্রপার্টি থেকে আপনাদের এই সময় লাভ কিন্তু হবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ এবং ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ। দ্বিতীয় রাশি তুলা রাশি। তুলা রাশির আপনাদের সপ্তমপতি এবং ধনাধিপতি একাদশভাবে, দেখুন কি কানেকশান, ধনাধিপতি যখন একাদশভাবে চলে যায় লাভ আপনার বাড়বে, আপনার ইনকাম গেন করবে। ধনাধিপতি একাদশভাবে আপনাদের আটকে থাকা টাকা রিকভারি হবে এবং এই একাদশভাব থেকে আপনার ধনভাবকে দেখছে ধনাধিপতি, আপনার অর্থের জোয়ার আসবে, ক্যাশ ফ্লো আপনাদের হবে। এবং সপ্তমপতি ব্যবসার জায়গা ভালো এবং আপনার লাইফ পার্টনারের ভাগ্যে আপনার কিন্তু উন্নতি নিশ্চিত রূপে হবে এবং আপনার লাইফ পার্টনারের কেরিয়ার ক্ষেত্রে এবং কর্মের ক্ষেত্রে প্রমোশন 100% হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি। কি দারুণ সংযোগ বৃশ্চিক রাশির, আপনার রাশির অধিপতি কর্ম হবে এবং কর্মভাবে অবস্থান করে কর্মক্ষেত্রে আপনার বড় ধরনের সুবিশাল পরিবর্তন ঘটাচ্ছে এবং সরাসরি চতুর্থ দৃষ্টি দিয়ে আপনার রাশিকে দেখছে। আপনার মান সম্মান, খ্যাতি, যশ, পদপ্রতিষ্ঠা বৃদ্ধি আপনার করছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির আপনার ধনভাবে অবস্থান করছে, আপনার কর্মেশ এবং পঞ্চমেশ ধনভাবে অবস্থান করে সরাসরি চতুর্থ দৃষ্টি দিয়ে আপনার পঞ্চম ভাবকে দেখছে। প্রথম কথা হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার, লটারি ফাটকা থেকে এই সময় অর্থ আপনার পেতে চলেছেন এবং এর পাশাপাশি আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হতে কিন্তু চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির আপনার পঞ্চমভাবে অবস্থান করছে রাশির অধিপতি, আপনার সন্তানের জায়গা ভালো, আকস্মিক অর্থপ্রাপ্তি, কেরিয়ার ক্ষেত্রে লাভ এবং সম্পত্তিগত দিক থেকে আপনার লাভ কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশি বৃষ রাশি। বৃষ রাশির সপ্তমভাবে আপনার সপ্তমপতির দৃষ্টি, আপনার ডেলি ইনকাম, আপনার লাইফ পার্টনারের উন্নতি
ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ এবং আর্থিক স্থিতি আপনাদের মজবুত হবে। আগামী 30 দিন আপনাদের কাজের ক্ষেত্রে অপরচুনিটিগুলো আসবে, ব্যবসার ক্ষেত্রে বড় ধরনের ইনভেস্টমেন্ট আপনাদের হতে চলেছে এবং ক্যারিয়ারের ক্ষেত্রে লাভ হতে চলেছে। অন্তিম এবং শেষ রাশি আপনার ক্ষেত্রে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনার সরাসরি কর্মের জায়গাটা নিয়ে কিন্তু খুব ভালো একটা সুযোগ আপনাদের আসতে চলেছে। যারা কর্মের জায়গাটা নিয়ে যথেষ্ট চাপে ছিলেন, কর্মের জায়গাটা নিয়ে অনেক সমস্যা চলছিল, সেই সমস্যাগুলো আপনাদের কাটবে, কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হবে, প্রমোশন আপনাদের হবে এবং কর্মক্ষেত্রে আপনাদের বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে কিন্তু চলেছে। আগামী 30 দিন নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।